Κάνουμε να δούμε. Κατέβα. Good morning friends. সকাল সকাল আমি আজকে চা নিয়ে মানে চা না গ্রিন টি গ্রিন টি করছি তো চা দুদিন মাঝে খাওয়া হয়েছিল বিনিটা বন্ধ ছিল তো যাই হোক গ্রিন টিটা একটু বানিয়ে নিচ্ছি তো গ্রিন টিটা দিয়ে না চাপা দিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু সময় নেই তো তাই একটু ফুটিয়ে নিচ্ছি কেননা আমার দিকে রান্না বসাতে হবে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি মানে যখন দাদা হয় অফিসে যাবে তো তারা আছে তো তাই এটাকে ফুটিয়ে নিই আর এই যে কড়াই বসিয়ে দিচ্ছি কালকে বড়া ভাজা ছিল তেল ছিল সেই কড়াইটাতেই বসিয়ে দিলাম আর আমি এটাকে চাটা ছেঁকে দিলাম না সরি গ্রিন টিটা তো যাই হোক এটা তো আমি দাদা ভাইকে দিয়ে আসি তারপরে আবার দেখা করছি কি বলো তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো তার জন্যই আমি সকাল সকাল ভিডিওটা বানানো সর্ষের তেলেই করব আর তোমরা কেউ এরকম ধরনের রান্না খেয়েছি কিনা আমি জানি না তো আমি বানাচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাইকে আজকে বাজারে যেতে দিইনি তো ঘরে যা আছে সেটা দিয়ে বানাচ্ছি আবার সবজিগুলো শুকিয়ে যাবে এর পরের দিন বাজারে গেলে গরম ভালো হবে আর এই যে সবজিগুলো আছে না শুকিয়ে গেলে আর খেতে ভালো লাগে না তো আমি সর্ষের তেলে রান্নাটা করবো আগে কড়াই একটু তেল দিয়ে নিই আর কী কী লাগবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ড আমি রান্নাটার জন্য কী কী লাগবে সেটা আগে তোমাদের দেখিয়ে নিই দেখো এখানে বাঁধাকপি একটু বড় বড় করে কেটেছি এই দেখো এরকম টুকরো টুকরো করে কাটতে হবে মানে একটু বড় বড় পাতা পাতা মতো আর এখানে দেখো আলু আর বেগুন আর একটা জিনিস দেখাবো ছোট ছোট ফুলুরি বেসন দিয়ে আমি কালকে রাত্রে বড়া ভেজেছিলাম যে বেগুনি তো সকালে যেহেতু আমার টাইম হয় না মানে তাড়াতাড়ি করে রান্না করতে তো তার জন্য আমি ছোট ছোট করে ফুলুরি বানিয়ে রেখেছি আর আর দেবো লঙ্কা জিরের গুঁড়ো তো চলো রান্নাটা শুরু করা যাক আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে রান্নাটা দেখাচ্ছি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে যেহেতু তো তাই কাঁচা লঙ্কা একটা ভেঙে মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে আলুগুলো আমি আগে দেবো আলু আলুগুলো হাফ ভাজা ভাজা হয়ে গেছে এবার চটকে রাখা লবণ হলুদ দিয়ে বাঁধাকপিগুলো এরকম জল ঝরিয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো লঙ্কা দিয়ে নিয়েছি দুটো একটা মুখটা একটু ফাটিয়ে নিয়েছি তেলে যেহেতু গোটা মানে গোটা দিলাম ঝাল খেতে পারি না তার জন্য লঙ্কাটা একটু ফাটিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিয়ে ভেজে বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে
এবার আমি এতে একটু জিরে গুঁড়ো এরকম থেকে এরকম করে ছড়িয়ে দেবো। এটা মশলা বেশি লাগবে না, অল্প মশলাতেই রান্নাটা হবে। তো একটু জিরে গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিয়ে মানে জিরে গুঁড়ো জিরেটাই ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি, বলতো মশলাটা সেন্ট হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দেবো, দিয়ে কষিয়ে নেবো, তারপরে একটু জল দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে দেবো অল্প করে, জল দিয়ে দু চারবার একটু ভালো করে নেড়ে নেবো, একটু বাড়িয়ে দিই আর একটু কষিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, বেগুনগুলো আমি একটু পরেই দিই, মানে বেগুনগুলো না ভেজে নিলে কি বলতো গলে যায় দিয়ে, মানে বেগুনগুলোকে না আর খুঁজে পাওয়া যায় না, সব বিচ্ছিরি হয়ে যায়। এইভাবে বেগুনটা দেওয়ার পর কষিয়ে নেবে, তারপরে মানে প্রয়োজন বুঝে লবণ হলুদ যতটা লাগে ততটা দিয়ে দেবে। এটা আবার কি রান্না তোমরা বন্ধুরা ভাবছো তাই না? তো দেখো ভালো করে কষা হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তো ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রাখবো, যেটা হতে থাক তারপর আমি তোমাকে দেখাচ্ছি। ফ্রেন্ড আমি ঢাকাটা খুলে দিয়েছি আর মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দেব। তো স্বাদ মতো একটু চিনি এতে অ্যাড করছি, নাহলে খেতে মানে একটু ঝোল ঝোল আছে, বড়াটা দেবো যেহেতু তারপর টেনে নেবো। তো দেখো এই বড়াগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িচাড়ি একটা থক থকে মানে তরকারিটা হবে। তো এটা আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো তরকারিটা। তো দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড আমার এই রান্নাটা কেমন লাগলো আমি কিন্তু একটু টেস্ট করে দেখেছি, ভালোই লাগছে, দারুণ লেগেছে। তবে কী বলতো বন্ধুরা, এই তরকারিটা যখন খাবে না গরম গরম খাবে, দারুণ টেস্ট, মানে ফুলুরি টুলুরি সব দেওয়া আছে না, একটা অসাধারণ স্মেল বেরিয়েছে। আর আমি ছেলের জন্য না দু চারটে বড়ি ওর মধ্যে দিয়ে দিয়েছি, ভেজে ও ফুললি খাবে না ঝোলের, তো তার জন্য বড়ি পছন্দ করে, তো আট দশটা বড়ি ওর মধ্যে দিয়ে দিয়েছি। কত রকম দিয়ে মেশানো বলো তো সবজিটা। তো যাই হোক, তোমরা যদি এরকম ধরনের সবজি রান্না করো খেয়ে দেখো, কিন্তু খুব ভালো লাগবে একটা, মানে এরকম বাঁধাকপির ঝোল এর আগে কেউ খেয়েছে বলে আমি জানি না, কিন্তু আমার বর সমান বলবে বাঁধাকপির ঝোল বাঁধাকপির ঝোল, তো নে খা বাঁধাকপির ঝোল রান্না করে দিয়েছি, কিন্তু খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো নিরামিষ দিনে না কিছু না থাকলে এরকম ধরনের সবজি রান্না করো, আর যদি বাঁধাকপি নাও দিতে চাও বেগুন দিয়ে এই ফুলুরি বড়া কিংবা বড়ি দিয়ে একটু রান্না করে দেখো, খেতে খুব ভালো হয়। তো বেশি অবাক করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।